বাঙালি মায়েদের হৃদ মাঝারে রয়েছেন বাংলা লৌকিক দেবী মা ষষ্ঠী। প্রচলিত বিশ্বাস, তার কৃপাতেই সন্তান আসে মায়ের কোলে। উর্বরতার দেবী মা ষষ্ঠীর পুজোর সাথে জড়িয়ে গেছে জামাই আদরের পরম্পরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই বেছে নেওয়া হয়েছে জামাই আপ্যায়নের জন্য। শ্বশুর বাড়িতে মেয়ের দিনগুলি মসৃণ করার চেষ্টায় জামাই আদরের রীতি শুরু করেছিলেন বাঙালি মায়েরা। তবে দিন বদলেছে, জামাইদের আর ছেলের চোখেই দেখেন তাদের শাশুড়িরা। খুব ঘটা করে ষষ্ঠী পুজো করার পর আসনে বসিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা। মেয়ে জামাইয়ের দীর্ঘ জীবনের কামনায় হাতের কবজিতে বেঁধে দেন মা ষষ্ঠীর স্মারক তেল হলুদে চোবানো সুতো। বহু বছর বাঙালিদের মধ্যে চলে আসছে এই রীতিনীতি। তবে ইদানিংকালে বয়সের ভারে অথবা সময়ের অভাবে নিজে হাতে খেটে সব আয়োজন করতে পারেন না বয়স্কা শাশুড়িরা। তাদের স্বস্তি দিতে রাজধানীর বাজারে চলে এসেছে ষষ্ঠীর রেডিমেড বানাও। ক্রেতার চাহিদা অনুযায়ী বানা বানিয়ে তৎক্ষণাৎ যোগান দিচ্ছেন ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবছরও রাজধানীর নানা বাজারে বানা নিয়ে বসেছেন দোকানিরা। গত বছরগুলির তুলনায় ব্যবসাও এবার বেশি ভালো বলে জানালেন তারা। কিরকম চাহিদা? বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সে ১২ মাসের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠের সবচেয়ে বড় উৎসব জামাই ষষ্ঠী। বৃহস্পতিবার আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যের বাঙালিদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।